পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইটে যে লেটেস্ট নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে আজকের তারিখে অর্থাৎ 17 নভেম্বর 2022, সেই নোটিফিকেশান সম্বন্ধে আজকের ভিডিওতে আমরা ইন ডিটেলস জেনে নেব। যে টাইটেল তা হলো ফোর্থ ফেজ শিডিউল পার্সোনালিটি টেস্ট ফর সুপারভাইজার ফিমেল অনলি অফ ICDS 2019। এই হলো নোটিফিকেশান, এটি হলো ICDS এক্সামের যাদের ইন্টারভিউতে ডাকা হচ্ছে। এটি হলো ফোর্থ ফেজ ইন্টারভিউ লিস্ট, এর আগে থার্ড ফেজ পর্যন্ত হয়ে গিয়েছে। যারা এখনও ডাক পাননি তারা অবশ্যই এই নোটিফিকেশানটি দেখে নিজেদের নাম এবং রোল নম্বর মিলিয়ে নেবেন কোন ডেটে এবং কোন টাইমে আপনার ইন্টারভিউ পড়েছে। তাহলে এখানে লেখা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সুপারভাইজার ফিমেল অনলি অফ ICDS 2019 ডিটেইলড প্রোগ্রাম অফ পার্সোনালিটি টেস্ট। রোল নম্বর অনুযায়ী এখানে দেওয়া আছে, ক্যান্ডিডেটের নামও দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে, আর তারিখ দেওয়া আছে ইন্টারভিউর তারিখ। ফোর্থ ফেজের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ শুরু হচ্ছে 1 ডিসেম্বর 2022 তারিখ থেকে। আগের মতোই দুটো শিফটিং থাকছে। সকালের যে শিফটিং তা হলো সকাল 11টা থেকে হবে, আর দুপুরে যে শিফটিং তা হলো দুপুর 1:30 থেকে হবে। এই হলো ইন্টারভিউর টাইম শিডিউল। এরপরে বিভিন্ন ডেটে হবে, 1-12, 2-12 চলতে থাকবে। এরকম টোটাল 35টি পেজ আছে এই নোটিফিকেশনের মধ্যে। তাহলে যারা অ্যাসপিরেন্ট ক্যান্ডিডেট তারা অবশ্যই এই নোটিফিকেশনটি দেখে নিজেদের রোল নম্বর নাম মিলিয়ে নেবেন। নোটিফিকেশনের শেষে আরও বলা আছে যে ক্যান্ডিডেটদের কল লেটার ডাউনলোড করার জন্য বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে wbpsc.gov.in। এই প্রসঙ্গে এই ফোর্থ পেজ ইন্টারভিউর যে অ্যানেক্সাস সি সংক্রান্ত নোটিফিকেশান, সেই নোটিফিকেশানটি আমরা দেখে নেব। এই হলো অ্যানেক্সাস সি অফ পার্সোনালিটি টেস্ট ফোর্থ ফেজ। অ্যানেক্সাস সি সংক্রান্ত নোটিফিকেশানটি ডাউনলোড করে আমরা দেখে নেব। এখানে এই নোটিফিকেশানে বলা আছে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে স্ক্যান করে। সেই ডকুমেন্টের লিস্ট এখানে দেওয়া আছে, যেমন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, গভর্নমেন্ট ফটো আইডি প্রুফ, মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং সমস্ত মার্কশিট, মাধ্যমিক থেকে শুরু করে সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি হলে তাদের কাস্ট সার্টিফিকেট, আর পিডব্লিউডি হলে পিডব্লিউডি সার্টিফিকেট, স্পোর্টস পার্সন হলে স্পোর্টস পার্সনের সার্টিফিকেট, আর তার সঙ্গে লাস্টে যেটি দিতে হবে তা হলো অ্যানেক্সার সি। এই অ্যানেক্সার সি এর একটি ফরম্যাট আছে, সেই ফরম্যাটটি গ্রুপ এ গভর্নমেন্ট অফিসারকে দিয়ে বানাতে হবে তার আগে, তারপর স্ক্যান করে আপলোড করতে হবে। অ্যানেক্সার সি হলো এই ফরম্যাট, এই ফরম্যাটটি ফিল আপ করে তারপর এটি গভর্নমেন্ট অফিসার গ্রুপ এ স্কেল দিয়ে অ্যাটেস্টেড করিয়ে তারপর এটি আপলোড করতে হবে। এখানে বলা আছে যে ক্যান্ডিডেটরা 25 নভেম্বর 2022 তারিখ থেকে তাদের ইন্টারভিউর জন্য কল লেটার ডাউনলোড করতে পারবে পিএসসির ওয়েবসাইট থেকে। আরও বলা আছে যাদের ইন্টারভিউ যেদিন আছে তার অন্তত কম করে 4 দিন আগে ডকুমেন্ট আপলোড করে নিতে হবে। লেখা আছে ক্যান্ডিডেটস আর ইনস্ট্রাক্টেড টু আপলোড দেয়ার ডকুমেন্টস অ্যাট লিস্ট 4 ডেজ বিফোর দ্য ডেট অফ পার্সোনালিটি টেস্ট অফ হিমসেলফ হারসেলফ। 4 দিন, মিনিমাম 4 দিন আগে ডকুমেন্ট আপলোড করে নিতে হবে। ডকুমেন্ট আপলোড এখানে শুরু হচ্ছে 22 নভেম্বর থেকে। 22 নভেম্বর থেকে ডকুমেন্ট আপলোড শুরু হয়ে যাবে পিএসসির ওয়েবসাইটে, আর 25 নভেম্বর থেকে কল লেটার ডাউনলোড করা যাবে। ওকে দর্শক বন্ধু, তাহলে যদি আমার এই লেটেস্ট ইনফরমেশন সংক্রান্ত ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করুন, আর যদি মনে করেন যে আপনার এই সরকারি চাকরি সংক্রান্ত সমস্ত ভিডিও প্রয়োজনে লাগে, দেখার দরকার হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। তার কারণ এই রকম ধরনের সরকারি চাকরি সংক্রান্ত লেটেস্ট নিউজ এবং নোটিফিকেশান আমার চ্যানেলে প্রতিদিন পাবলিশ করা হয়ে থাকে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করে জানান। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ কিপ ওয়েটিং ফর নেক্সট ভিডিও।